ভারত জোড়া ন্যায়যাত্রায় বেরিয়ে মধ্যপ্রদেশের মোরেনায় গিয়ে বিজেপিকে এক হাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি ভারতে ক্রমবর্ধমান বেকারত্বের হার তুলে ধরেছেন, উল্লেখ করেছেন যে ভারতে বেকারত্বের হার তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় দ্বিগুণ। কংগ্রেস সমর্থকদের সামনে গান্ধী বলেন, বেকারত্ব গত 40 বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুসারে 2022 সালে ভারতে যুব বেকারত্বের হার ছিল 23.22%, পাকিস্তানের 11.3% এবং বাংলাদেশের 12.9% চেয়ে বেশি। রাহুল গান্ধী দেশে বেকারত্বের উচ্চ স্তরের জন্য নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক নীতি যেমন নোটবন্দীকরণ এবং পণ্য ও পরিষেবা করকে দায়ী করেছেন। কংগ্রেস সাংসদ দাবি করেছেন যে এই নীতিগুলি MSME সেক্টরে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যে সেক্টরে দেশের তরুণ সম্প্রদায়ের একটা বড় অংশ নিযুক্ত। রাহুল গান্ধী ভারতের অর্থনৈতিক বৈষম্যের উপর জোর দিয়ে বলেছেন, এই দেশে আমাদের জনসংখ্যার 50% সমান সম্পদের পরিমাণ মাত্র 22 জন ব্যক্তির হাতে রয়েছে। 50% দরিদ্রের কাছে দেশের সম্পদের মাত্র 3% রয়েছে। তিনি আরো বলেন, জনসংখ্যার 5% ধনী ভারতের 60% সম্পদের মালিক। রাহুল গান্ধী ভারতীয় অর্থনীতির বিভিন্ন সেক্টরে একচেটিয়া আধিপত্যের বিষয়টিও তুলে ধরেন। তিনি আদানিকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন যে আদানি বেশিরভাগ বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎ উৎপাদন এবং হিমাচলের আপেল বাজার নিয়ন্ত্রণ করে। রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকারকে কয়েকজন ব্যবসায়ীর হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ করেছেন, দাবি করেছেন দেশের সম্পদ সেই সব ব্যবসায়ীদের হাতে কেন্দ্রীভূত রয়েছে। রাহুলের মতে দেশের বেকার যুবকরা এখন কর্মহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।